بسم الله والصلاة والسلام على رسول الله إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم

সাহাবায়করাম সম্পর্কে মানে তাদের মর্যাদা সম্পর্কে সচেতন হওয়া এবং তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে আকিদাটা কেমন হবে এই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল তো এর এই বিষয়ে শত নাম্বার আয়াত আলোচনা হলো যেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাহবায়করামকে অনুসরণ করতে সাহাবায়ক রামকে যারা অনুসরণ করবে আল্লাহ তাদের ওপর রাজি হয়ে যাবেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং সর্বোচ্চ সফলতা অর্থাৎ জান্নাত লাভ এটা তাদের জন্য আল্লাহ রান প্রস্তুত করে রেখেছেন এবং মূল কথা এখানে বলা হয়েছে যে সাহাবায়করাম হলেন তারা যাদেরকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায় যাদেরকে অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় তো পরবর্তী আয়তে শাহবায়েকরামের আরও কিছু পরিচয় তুলে ধরা হচ্ছে একরাম কেমন ছিলেন বা তারা কারা الله رب العالمين سورة فتح انتريش نمبر آيات مانا شرب آيات بولتشن محمد رسول الله والذين, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثل في التوراة ومثلهم في الإنجيل إلى آخر الآية آية تقول তর্জমা ধরুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মানে কি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম মানে এবার মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাম মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কিছু কথা বলা হবে আর কার সম্পর্কে এবং তার সাথে যারা ছিলেন তার সাথে যারা ছিলেন তারা কারা সাহাবা একরাম তারপরে এবার সাহাবা একরামদের কথা বলা হচ্ছে শব্দ একরামের নাম নেওয়া হয় নাই কিন্তু বলা হয়েছে যারা তার সাথে ছিলেন সাথে কে ছিলেন মানে নাকি এখানে আবু জাহাল আবুল হাব কি সাথে ছিলেন না বিরোধী ছিলেন পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন তাহলে যারা পক্ষে ছিলেন তাদের কথা বলা হচ্ছে তারা কারা সাহাবা একর আল আলী হিম আইন তাদের সম্পর্কে বলা হচ্ছেন বলা হচ্ছে কি আশিদ্দ্য ও আলাল আলু কাফেরদের বিরুদ্ধে দিনের ক্ষেত্রে কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন খুব কঠোর মারাত্মক কঠোর কোনো ছাড় নাই কোন স্যাক্রিফাইস নাই রসুল যেমন ছিলেন সাহবাই করলাম ওই রকম একই আয়তের মধ্যে আল্লাহ রাবুল্লা তাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন এরা কাফেরদের কাছে কোনো বন্ধুত্ব কোনো মাথা নত করে চলা নম ভাব না তাদের কাছ থেকে দু পয়সা ফায়দা নেওয়ার জন্য নিজের ইমান বিক্রি করে দেওয়া এটা সাহাবিদের চরিত্র ছিল না রস্লামের নীতিনৈতিকতার মধ্যে এই ধরনের ছিল না তারা কাফেরদের বিরুদ্ধে ছিলেন কঠোর কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন খুব শক্ত অবস্থানে থাকতেন কিন্তু তাদের পারস্পরিক অবস্থাটা কেমন ছিল একে অপরের প্রতি সহানুভূতিশীল সৌহার্দ্যপূর্ণ হ্যাঁ উদারতাপূর্ণ কমল স্নেহশীল ভালোবাসার প্রতীক ভালোবাসা তারা বজায় রাখতেন আল্লাহ আকবার কাফেরদের বিরুদ্ধে তারা খুব কঠোর কোনো স্যাক্রিফাইস নাই কোনো ছাড় নাই কিন্তু নিজেদের মধ্যে তারা কোমল নরম আল্লাহ আকবার আর আজকে আমাদের কি অবস্থা উল্টা হয়ে গেছে ই লিল্লাহি কাফেরদের কাছে নমনম করতে জন্য আমরা অবস্ত হয়ে গেছি কি উচ্চ পর্যায়ের কি নিম্ন পর্যায়ের মানে আল্লাহ তাদেরকে মাপ করেছেন বা হেদায়ত করেছেন তারা ছাড়া বেশিরভাগই কাফেরদের কাছে দেখলে মানে যাইতে পারলে কাফেরদের সাথে দুটা কথা বলতে পারলে কাফেরদের সাথে ছবি তুলতে পারলে না জানিয়ে একটু গ্রেট বেড়ে গেল স্তকফুরুল্লাহ স্তকরুল্লাহ আর নিজের ধর্মের নিজের আকিদার ভাইরা যদি একটু ভুল করছে গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেছে না এটা আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল না আমাদের নীতি নীতিকতা চেঞ্জ করতে হবে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমরা ভুল পথে এগাচ্ছি এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে যে আমরা যাদের অনুসরণ করি যাদের আমাদের পূর্বপুরুষ যারা সাহাবায়ক তাদের আখলা চরিত্র কেমন ছিল আসিদ্দা ও আলুল কুফ ফর ও ও বেইন হুম কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন কঠোর কিন্তু পারস্পরিক তাদের মধ্যে কি ছিলেন সহানুভূতিশীল ছিলেন পারস্পরিক মোমেন মোমেনকে সর্বোচ্চ ছাড় দিয়ে চলবে সম্মান করবে তাদের সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবে এবং একে অপরের স্বার্থ রক্ষা করবে হাসি মুখে কথা বলবে নরম তাদের সাথে চলবে কোনো অহংকার করবে না তারপরে আল্লাহর সাহাবা একরামের চরিত্রগুলো আল্লাহ রব্বুল আলমিন ব্রিফ দিচ্ছেন কোরআনের মধ্যে কেমত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে তারপর আল্লাহ রাব্লাম আরো বলছেন তার আহোম রুক্কায়ান সূর্য দেন এদেরকে দেখবেন হয় রুকু অবস্থায় আছে না হয় সোজদা অবস্থায় আছে আল্লাহ আকবর তারা এর মানে কি তারা রুকু এবং সাজদাকে তার মানে সলাদকে মানে অন্তরঙ্গভাবে ভালোবাসতেন গভীরভাবে ভালোবাসতেন যেমন প্রিয় রসুল সোল্লালাম ভালোবাসতেন প্রিয় রস সল্লাম নামাজকে কতটা ভালোবাসতেন ওই যে মাঝে মধ্যে বলা হয় না আরে না বিহাইয়া বিলাল সালাতের সময় হয়ে গেলে বলতেন না যা আজান দাও না বলতেন বেলাল একটু প্রশান্তির ব্যবস্থা করো আল্লাহ সালাত শুরু হচ্ছে না প্রশান্তির অভাব ঘটছে সালাত শুরু হলেই প্রশান্তির প্রশান্ত মহাসাগরের তারা যেন অবগাহন করবেন সুহান আল্লাহ সালাত আর আজকে আমাদের অবস্থাটা কি উঠা বসা সালাতের মধ্যে যেন কোনো প্রাণ নাই কোনো রোহ নাই সালাত শুরু করলে কখন শেষ হবে কখন শেষ হবে কতগুলো মেসেজ চলে আসলে মানে ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আল্লাহ জানে এই যে একটা অস্থিরতা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তা আলা সাহাবাইকরামের ফজিলত বর্ণনা করছেন যে তারা কেমন ছিলেন এদেরকে রুকু সাজ অবস্থা দেখবেন তার মানে কি তারা কি ব্যবসা বাণিজ্য করতেন না তারা কি যুদ্ধ জিহাদ করতেন না তাদের কি সংসার ছিল না ক্ষেত খামার ছিল না সব ছিল কিন্তু সময় পেলেই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন তাহাজুদ্ সালাত আদায় করতেন এশরাকের সালাত আদায় করতেন তাহিয়াতুল মসজিদ এবং বিভিন্ন সালাদ যেগুলো রয়েছে আল্লাহ আকবর নফল সালাদ আজকে আমাদের অবস্থাটা কি ফরজ সালাদ তো মানে অনেক কষ্ট হয় অনেক মানে আল্লাহ মাফ করুন আর কি অনেকের আর নফল সালাতে তা চিন্তাই করতে পারি না বা তাহাজুল সালাতের তো এখান থেকে আমাদের আদর্শ সংগ্রহ করতে হবে যে আমাদের কোন পথটা আমাদের জন্য কল্যাণ কর পথের প্রতীক ছিলেন আচ্ছা তারপর আল্লাহ বলছেন যে রুকু কেন করতেন তারা কেন আদায় করতেন ফদলা আল্লাহর অনুগ্রহ পাওয়ার কি পাওয়ার আশায় আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার আশায় ওর দেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ আকবর মানে আমাদের সমাজে নামাজি পরেজগার যারা তারা দেখবেন যে সমাজের বড় বড় দায়িত্বে নাই বড় বড় যারা তারা নামাজে নাই অবস্থা এরকম মানে এটা ভাগ হয়ে গেছে আর কি ধর্ম আলাদা জিনিস দুনিয়া আলাদা জিনিস দাওয়াতের কাজ কাজকে করবে কিছু হুজুররা করবে আমি চেয়ারম্যান মেম্বার আমি উমুক তুমি আমি কেন দাওয়াতের কাজ করব আমি কেন ইমামতি করব। আমি কোনো মাজিনী করবো আমাদের দেশে একটা চেয়ারম্যান মেম্বার বা একজন এরা ইমামতি ইমামতিয়াজ করবে এটা অসম্ভব ব্যাপার আর কি কল্পনায় করা যায় না কিন্তু সাহবায় জীবনে যদি আমরা দেখি তারা কেউ ব্যবসায়ী ছিলেন কেউ ক্ষেত খামার করতেন কেউ বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন অথচ তারাই দাওয়াতের কাজ করেছেন আবার ওরাই জেহাদের ময়দানে তাদেরকে দেখবেন আবার রাতের রাতের দৃশ্যে তাদেরকে খুঁজে দেখবেন যে ওরা মানে দাঁড়িয়ে আছে সলাদ আদায় করছে তারাই সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করছেন পারিবারিক সাংসারিক দায়িত্ব পালন করছেন আবার তার মানে এই না যে আমি তো অমুক নেতা আমি তো অমুক কৃষক আমি তো অমুক ব্যবসায়ী আমি কোনো তাহার নামাজ পড়বো না মানে একজন মোমিন তার দুনিয়া সাইড থাকবে তার জীবিকা রুজি রোজগারের জন্য কিন্তু তার মানে এই না যে সে দিন থেকে দূরে সরে থাকবে বা তার দ্বারা দাওয়াত হবে না তার দ্বারা পড়াশোনা হবে না আজকে আমরা মনে করি যে আমি তো মাদশায় পড়ি নাই বাস এটা এটা হলো ওর সার্টিফিকেট মাদশায় পড়ে নাই দেখার পাওয়া লাগবে না কত বড় হতভাগা মাদ্রাসায় পড়ি দেখে তো বেশি করে পড়তে হবে আর কে মাথায় ঢুকাই দিছে যে তুমি তো পারবা না ব্যাস এক কথাই শেষ শয়তানের ট্যাবলেট গিলাই দিছে যে তুমি তো পারবা না তুমি তো পিছে পড়ে যাবা এই ট্যাবলেট শয়তান এই ট্যাবলেট খাই খাওয়াই দিছে ওরে আর আপনি মানে কোরআনের ক্লাসও পাবেন না ওরে হাদিস শিখাইতে পারবেন না সারাটা বছর পাঁচটা বছর ধরে আমি কিছু কিছু ভাইকে আমি এই প্রতিষ্ঠানে দেখতেছি যে পাঁচটা বছর ধরে আল্লাহ মাফ করুন আর কি যে আমি খুব চেষ্টা করতেছি তাকে এই মঞ্চে দাঁড় করাবার জন্য এ ধরনের ভাই আছে আমি আসলে সফল নাই আর কি কবে আপনি দাঁড়াবেন কবে দাঁড়াবেন আর কত বছর লাগবে আপনার আপনাকে ডেকে নিয়ে এসে এখানে কোলে করে নিয়ে এসে দাঁড় করতে হবে নিজের আগ্রহ উদ্দেশ্য থাকতে হবে না প্রত্যেকের মধ্যে একটা জজবা থাকার দরকার একটা প্রেরণা থাকার দরকার আমি মুসলিম আমার প্রিয় রসুলের কথাগুলো আমাকে শিখতে হবে জানতে হবে আর আরেকজনের কাছে পৌঁছাতে হবে কে করবে রসুল আসবে ফলো করতেন সাহবায়ামকে তারা তো বলতে বলতে পারতেন যে আমি তো সবাই ব্যবসায়ী মানুষ হাবিলে বুঝবো টুজবো না যাও তোমরা রসালামের কাছে বসো আর শেখ হওয়ার প্রচার করো খুব করো তোমরা এটা বলতে পারতেন কিন্তু না ব্যবসায়ীরা কোরআন শিখেছেন তা কৃষকরা কোরআন শিখেছেন যোদ্ধারা কোরআন শিখেছেন যারা জেহাদের মাদের বীর বিক্রম তারা কোরআন শিখেছেন এবং মানুষের কাছে পৌঁছেছেন এটা দায়িত্ব যখন সমাজের সর্বস্তর থেকে কোরআনের আকর্ষণটা অনুভব করবে এবং এটা মানুষের কাছে নিয়ে হাজির হবে তখনই আর বরকরটা আমরা পাবো এখন এক শ্রেণীর মানুষ শুধুমাত্র নিয়ে ঘোরাঘুরি করছে যাদের আবার সমাজের সাথে কোনো সম্পর্ক নেই বরকটটা আসবে কিভাবে তো সময় তো ভাইরা সাহাবাইকরামদের আদর্শ আল্লাহ রাবুল আলম তুলে ধরছেন যে এদেরকে দেখবেন যে রুকু সাদার মধ্যে তারা রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায় তারপরে বলা হচ্ছে সিমাহুম হুমফি বুজু হিম মিনাথারি সুজুদ আল্লাহ হকবার সজদার কারণে তাদের চেহারায় আপনি চিহ্ন দেখতে পাবেন সজদার কারণে বেশি বেশি সজদার কারণে চেহারার মধ্যে কি চিহ্ন দেখতে পাবেন সিমাহুম হুমফি বুজু চিহ্ন রয়েছে তো এই চিহ্ন কি এটা আবার ভুল বুঝাবুঝি আছে সমাজে যে যেহেতু সাহবায়করামের চেহারায় চিহ্ন ছিল তো আমার কপালে চিহ্ন হয়েছে কিনা খুঁজে এখানে আয়না যে দেখে হ্যাঁ তখন দেখে যে না কার্পেটের উপরে মোটা কার্পেট ওর নামাজ পড়ে চিহ্ন আসবে কোথেকে তো তখন কার্পেট সরাই দিয়ে জমিনে মাথা রেখা ঘষে হ্যাঁ ঘষে ঘষা করে এখানে দাগ বানায় আর কি তাহলে এটা সাহাবিদেরকে অনুসরণ করা হলো ভাই এই যে চিহ্ন বলা হলো এই চিহ্ন এই এই মাটির চিহ্ন না দেয়ালের চিহ্ন না যে সিমেন্টের চিহ্ন লাগবে এখানে দিয়ে মানে চামড়া কালো হয়ে যাবে এটা এই চিহ্ন না এটা তার চেহারার মধ্যে সলাতের আকর্ষণ সালাতের ভালোবাসা এই ভালো দিনের নূর তার চেহারার মধ্যে থাকবে সালাত ওয়ালা আর সালাত ছাড়া নামাজি বেনামাজি এর মধ্যে মর্যাদাগত যেমন পার্থক্য আছে দেখতেও পার্থক্য আছে এটা সবাই বুঝবে না যাদের অন্তরে অন্তর মারা গেছে তারা বুঝবে না যারা ফজর নামাজ পড়ে না তাদের খুব ক্রিম মাখতেছে স্নো মাখতেছে বা লিপস্টিক মারতেছে বা পুরুষরাও লিপস্টিক মারা আসবে ইদানিং আর কি তা এটা এই সাবান সেই সাবান দিয়ে গোসল করতেছে আপনি যতই সুঘ্রাণ সাবান দিয়ে গোসল করেন আর যত যায়ে করেন আপনার চেহারা আর একটা ওই আফ্রিকান সুদানি যে ফজরের নামাজ পড়ে তার চেহারা মধ্যে আসমান পার্থক্য আছে আপনি বুঝবেন না এটা এটা হলো আল্লাহর দেয়া একটা নিয়ামত এবং শুধু শুধু তাই নয় যে স্থানগুলো সেজদার জায়গায় জমিনে ঠেকে জমিনে লাগে যাহার নামের আগুন সেই জায়গাগুলোকে খাতে খেতে পারবে না পোড়াতে পারবে না ল একবার তো মাঝে মধ্যে মিস করে আবার যখন নামাজ পড়ো তখন একদম কঠিনভাবে দাগ করে নিলাম হয়ে গেল মানে আল্লাহকে এরা বোকা মনে করে আর কি এরা আল্লাহকে বোকা মনে করে না ভাই আল্লাহ রব্বুল আলমিন চান প্রত্যেকদিন পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে তাতে যদি চেহারায় জমিনের দাগ নাও লাগে এটা সমস্যা নেই কিন্তু আপনি সালাত আদায় করেন কিনা সেই চিহ্ন আল্লাহ খুঁজে বের করবেন এবং ফেরেস তারা সেই চিহ্ন খুঁজে পাবেন জাহান নামের আগুনে যদি যেতেও হয় যদি হয় যেতেও পাঁচ অক্ত সালাত আদায় করার কারণে সেই জায়গায় আল্লাহ রাবুল্লা আল চিহ্ন করে দিবেন এবং সেই চিহ্নগুলো দেখে দেখে ফেরেস তারা তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবেন যদি যদি সে কিনা করে সিফ না করে বলেন যদি কিনা করে শিরক না করে এই শর্ত সব জায়গায় যদি সে শির্ক না করে এটা সব জায়গায় রোজা রাখলে জান্নাত যাবে যদি শিরিক না করলে হজলে জান্নাত যাবে যদি শিরিক না করে জীবনের সকল ক্ষেত্রে যদি না করে শর্ত সব জায়গায় বন্ধুগণ সাহাবা একরামের চেহারায় কি সাজদার চিহ্ন সাহাবা একরামের এই যে আহ রুকান তারা আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায় তারা কি করতেন রুকু সাজদা বেশি বেশি করতেন এবং সাজদার চিহ্ন তাদের ললাটে ছিল এবং তারা কাফেরদের উপরে প্রচণ্ড মানে কঠিন কঠোর আর পারস্পরিক অত্যন্ত কোমল বিনয় এই বৈশিষ্ট্যগুলো কোরআনে আছে যা লিখে মেসাল হমফিদ তাওরাত সেই তাওরাতের মধ্যেও উম্মতে মোহাম্মদীর মধ্যে সাহাবায় গ্রামের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে সুহান আল্লাহ তাওরাতের মধ্যে সাহাবাহিক রাম ফজিলত রয়েছে সাহাবাহিক রাম কারা ফিল ইঞ্জিল ইঞ্জিলের মধ্যেও তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে কাদের সাহাবাহিক রামের বৈশিষ্ট্য তুলে ধরা কোথায় ইঞ্জিলের মধ্যে ইঞ্জিলের মধ্যে কিভাবে তুলে ধরা হয়েছে সেটা শুনেন আল্লাহ রব বলছেন কাজার আইন আখ রাজা সাত আহ কাজার আইন যারা মানে হলো খেত খেত যারা মানে কি ক্ষেত এখানে পরবর্তী ক্ষেত কাকে বলে গাছ লাগায় বীজ বপন করে ইত্যাদি তাই না একটা লম্বা প্রক্রিয়া কিন্তু এখানে উদ্দেশ্য হলো একটা চারা গাছ পরবর্তী ভঙ্গিমা থেকে বর্ণা ভঙ্গিমা থেকে বোঝা যায় যে একটা কি গাছ চারা গাছ কাদের এটা উদাহরণ দেওয়া হচ্ছে সাহাবাহের উদাহরণ দেওয়া হচ্ছে কাজার আইন একটা চারা গাছ চারা গাছ যখন অঙ্কুরিত হয় বীজ অঙ্কুরিত হয়ে যখন একটা চারা গাছ বেড়ে মানে উদ্গত হয় আখরাজের সাত আহু তখন তার কচি পাতা বের হয় কুশি বের হয় মানে খুব কোমল ডালপালা বের হয় যখন একটা চারা গাছ বের হয় তখন ডালপালাগুলো খুব মজবুত থাকে না একদম নরম থাকে না দুর্বল থাকে না ছাগল যদি পাইছে ফিনিশ তো এটা কচি পাতা এটা অনুবাদে লেখছে কিশলয় ভাষা কঠিন হয়ে গেছে অনেকের জন্য তো হলো কচি পাতা তারপরে হলো হ্যাঁ নরম ডাল হ্যাঁ ইত্যাদি বেরো বের হয় এরপরে নরম ডাল যখন বের হয় এগুলো ধীরে ধীরে বড় হয়ে ওই গাছটাকে মজবুত করে দেয় গাছটা কী করে মজবুত করে দেয় ফাস ফাস্তাকল ফাস্তাকল তখন গাছটা হয়ে হয়ে ওঠে মানে পুরোট মজবুত বলিষ্ঠ সুঠাম গালিজ হয়ে যায় মানে মজবুত হয়ে যায় আর কি গাছটা কি হয়ে যায় মজবুত হয়ে যায় ফলে দাঁড়িয়ে যায় সোজা হয়ে স্ট্রং হয়ে থাকে সেই গাছটি তার কাণ্ডের ওপরে কিসের ওপরে কাণ্ডের উপরে এবার গাছ শক্ত হয়ে আর এখন তার সাথে তার কাছে হাজারো ছাগল যদি যায় কোনো ক্ষতি করতে ছাগল তো কথা ষাঁড় বেঁধে রাখেন তাও কোনো সমস্যা নাই হাতি বেঁধে রাখেন তাও কোনো হাতি গিয়ে গোতাইলেও সমস্যা নাই কোনো ক্ষতি হবে না এখন কি হয়ে গেছে ডালপালা মজবুত হয়ে গেছে কাণ্ডের ওপরে মজবুত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এইভাবে যখন একটা গাছ দাঁড়িয়ে যায় তারপরে তো স্বাভাবিকভাবে ফুল ফসল ধরবে তো বলছি ইউ জি এখন এই বৃক্ষটি তার যে চাষি তাকে আনন্দিত করে এটা দেখে চাষী কি হয় আনন্দিত হয় যে হ্যাঁ এখন আর ভয় নাই সমস্যা নাই এখন বছরের পর বছর ফসল ধরবে ফসল ফল ফুল ফসল আসবে তাই না ও লাভবান হবে তো এ পর্যন্ত এই যে একটা চারা গাছের দৃষ্টান্ত চারা গাছ থেকে বিশাল মহিরুহ ধীরে ধীরে বিশাল বৃক্ষে পরিণত হলো এটা উদাহরণ হলো ইঞ্জিনের মধ্যে সাহাবাহাডামের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে সোহাম আল্লাহ তার মানে হলো বলা হয়েছে যে যেন একটা চারাগাছ গাছ জমিন থেকে উদ্গত হবে নরম ডালপালা হবে সেই ডালপালা ধীরে ধীরে বড় হবে বড় হতে হতে অনেক শক্ত হবে গাছ শক্ত হয়ে যায় একসময় সেই বৃক্ষটি সেই বৃক্ষটি নিজের শক্তিতে একটা বলয় গড়ে তুলবে বিশাল একটা মহিরুহ গড়ে তুলবে একটা বিশাল বৃক্ষে হয়ে 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 দাঁড়াবে এবং কেউ তার ক্ষতি করতে পারবে না কেউ তাকে ফেলে দিতে পারবে না নষ্ট করতে পারবে না আল্লাহ আকবার ছোট্ট বীজটি প্রিয় রসুল সাল্লাম ছোট্ট চারা গাছটি এবং ছোট্ট ছোট্ট চিকন চিকন মানে কোচি কচি ডালপালা যে বের হলো তারা হলেন আবু বকর রাজত আনহো খাদিজা আনহা। আলী রাজনো জৈদুল হায়রসার রাজ্ আনহো ইসমান রাজাল আনহো প্রথমে কয়জন দুইজন তিনজন চারজন দিয়ে ধীরে ধীরে শুরু হলেন না এরপরে ডালপালা হতে 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 সেই প্রিয় রসুল সাল্লাম এমন বিশাল মহিরু হলেন যে ইসলামকে আর কে মিটিয়ে দিতে পারবে কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে কখন বা যায় যায় কখন বা যায় যায় কথা বোঝেন না মক্কার মাটিতে যখন রসলাম তার প্রিয় সাহাবিদেরকে নিয়ে দেওয়া দিচ্ছিলেন আহা চোখের সামনে আম্মার ইয়াসিরকে নির্যাতন করা হচ্ছে চোখের সামনে ইয়াসার রাজেলাকে নির্যাতন করা হচ্ছে চোখের সামনে সুমাইয়া রাজেলাকে নির্যাতন করা হচ্ছে রসদ মানে প্রোটেকশন দিতে পারছেন না মানে কত ডালপালাগুলো কত দুর্বল ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সেই ডালপালা কি দুর্বল রয়ে গেছে না শক্তিশালী হয়েছে এইভাবে সেই দৃষ্টান্তের বাস্তবায়ন আলহামদুলিল্লাহ সাহাবা একরামদের মাধ্যমে হয়েছে এই দৃষ্টান্ত ইঞ্জিলের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ হকবার তো এই দৃষ্টান্ত আল্লাহ হকুল্লা আলাম কেন দিলেন এবার বলা হচ্ছে লিয়া দা বিহিমুল কাফেররা যাতে ক্রোধে জ্বলে বিবর্ণ হয়ে যায় যাদের অন্তরে কুফুরি আছে তারা সহ্য করতে পারবে না তারা সহ্য করতে পারবে না সাহাবা একরামের কথা এইভাবে মধ্যে আছে ইঞ্জিলের মধ্যে আছে তারা এভাবে ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে ক্রমে ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে শক্তিশালী হতে থাকবে এটা শুনলে কি ওদের ভালো লাগবে ওদের আগুন জ্বলে যাবে আল্লাহ রুবী তাদেরকে তাদের কলিজে আগুন জ্বালাবার জন্যই এই দৃশ্যত উপস্থাপন করেছেন তারপর আল্লাহ রুব বলছেন ও আদাল মানে সাহাবাহকর মধ্যে থেকে যারা ইমান এনেছে এবং নেকামল করেছে সাহাবাকরামের মধ্যে থেকে কেউ কি ইমান আমল ইমান এবং নেকামল করেনি এমন কেউ আছে নাকি তাই তো সাহাবিও ক্যান্সিল হয়ে যাবে তাই কি না তো এখানে মিন হোমের যারা আরবি গ্রামার বুঝবেন তাদের জন্য বলি যে এটা হলো মিন লিল বায়ান শুধু মানে বর্ণনা করার জন্য বর্ণনা ভঙ্গি এর বিন্যাসের জন্য এটা আসছে সৌন্দর্যের জন্য কিন্তু এখানে উদ্দেশ্য এরকম নয় যে কেউ কেউ যেন এটা মনে না করে সাহাবীদের মধ্যে কেউ কেউ ইমান আমল ছাড়াও ছিল না 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 কেউ ছিল না তাহলে সাহাবা একরাম তারা সকলেই ইমান বিল্লাহ এবং নেক আমলে বলিষ্ঠ ছিলেন বলিয়ান ছিলেন এবং তাদের জন্য আল্লাহ রব আলম ও আয়াদ্দা প্রস্তুত করে রেখেছেন কি ক্ষমা আল্লাহ ক্ষমা করে দিবেন তাদেরকে তাদের ক্ষমা করে দিবেন মানে কি মানুষের ভুল থাকতেই পারে তাদের ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু আল্লাহ তাদের জন্য তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত তাহলে ও আয় মানে বিরাট মোট মানে পুরস্কার তাদের জন্য আল্লাহর বলে প্রস্তুত করে রেখেছেন হান আল্লাহ তাহলে আগের আয়াতে বলা হয়েছিল যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে চিরকাল সেখানে অবস্থান করবে খালিদিন হ্যাঁ ফি চিরকাল অবস্থান করবে ও জালিকা এটা হলো সব থেকে বড় মহান সফলতা আর এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আল্লাহ তাদেরকে মাগ ফেরাত রেডি করে রেখেছেন তাদের জন্য এবং একজন অভীমা বিরাট পুরস্কার তাদের জন্য আল্লাহর রেখে দিয়েছে হ্যাঁ আল্লাহ এইসব কথাগুলো আকাবিরদের সম্পর্কে বলা হলো কাদের সম্পর্কে কাদেরকে অনুসরণ করব সাহাবা করবো অনুসরণ করব তাহলে আমরা ইনশা আল্লাহ কোনো মানুষ যদি আল্লাহর অলি হয় আমরা জানি না যে সে অলি কিনা আধুনিক যুগের কথা বলছি ধরে নিলাম সে আল্লাহর ধরে নিলাম তাহলে আল্লাহর ওলি হওয়ার মানে কি এখন তার কাছে গিয়ে চাওয়া শুরু করতে হবে কি করতে হবে না উনি কি আমল করে কিভাবে আল্লাহর অলি হয়েছেন সেইগুলো জেনে আমাকেও সেই পথ অনুসরণ করতে হবে কথা ঠিক না সাহবা একরাম আল্লাহর ওলি নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে আল্লাহ তাদেরকে গ্রহণ করেছেন কিন্তু এখন যারা আমরা তাদেরকে আল্লাহর ওলি বলছি একটা অ্যাড দেখান যে আল্লাহ তাদেরকে গ্রহণ করছেন বলা যাবে কনফার্ম হওয়া যাবে যাবে না হ্যাঁ আমরা তাদের সম্পর্কে সুধারণা রাখব তাদের জন্য দোয়া করবো আল্লাহ তুমি তাদেরকে তোমার অলি হিসেবে কবুল করে নিও কিন্তু আমরা কনফার্ম হতে পারছি না কিন্তু সাহাবা একরাম সম্পর্কে আমাদের দলিল আছে না না আছে তাহলে যারা আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেটধারী তাদেরকে অনুসরণ করতে কোনো সমস্যা আছে এই জন্য তাদেরকে যে কোনো মূল্যে ধরে থাকতে হবে অনুসরণ করতে হবে তাদের মুখালাফা করা যাবে না খেলাফ করা যাবে না এ আয়তে এ আয়াতের মধ্যে সাহাবা একরামের ফজিলত তাদের মর্যাদা এবং তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো আল্লাহ একবার

লীল ফকরা মানে ফকিরদের জন্য ওয়াল মানে ফকিরদের জন্য লীল ফকরা মানে কি ফকিরদের জন্য ফকির কাকে বলে গরিব মানুষকে বলে আর কি আমাদের ফকির বলি যারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায় ঠিক না কিন্তু না আরবিতে ফকির দ্বারা ভিক্ষা জরুরি না ভিক্ষা করে এমন কথা না অভাবী মানুষ যে কোন অভাবী মানুষ তাদেরকে বলা হয় ফকির ফকির মানে আবার বুঝবে না যে তারা ভিক্ষা করে বেড়ায় না আরবিতে তাদেরকে বলা হয় না আরবিতে হ্যাঁ মিসকিন বলা 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 হয় 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 সাইলিন সাইলিন তাহলে জন্য ফকিরদের মানে গরিবদের জন্য হ্যাঁ এরা কারা আল মহাজির মানে মহাজির আচ্ছা মহাজিররা যদিও মক্কায় তারা ধনী ছিলেন কিন্তু যখন হিজরত করলেন তখন এক প্রকার তারা ফকির হয়ে গেলেন না সবকিছু ছেড়ে তো যেতে হলো তো তাদেরকে বলা হচ্ছে যে এই গরিব মহাজিবদের জন্য এদের জন্য কি বলছে এই ধন সম্পদ ধন সম্পদ বলতে মালের কথা বোঝানো হচ্ছে আগের আয়াতগুলোতে রয়েছে ঠিক আছে এই ধন সম্পদ মানে সম্পদ সম্পদগুলো কাদের জন্য লিল লিলফ করিন মানে গরিব মহাজিদদের জন্য কাদের মানে পরিচয় দেওয়া হচ্ছে এবার মহাজিদদের কথা মানে পরিচয় দেওয়া হচ্ছে যাদেরকে তাদের বাড়িঘর থেকে দিয়ার মানে বাড়িঘর থেকে ও আমি মানে কি তাদের মাল মাল বলতে চাকরি ব্যবসা খামার জমিন যা ছিল এই কিছু থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছে বের করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর তাহলে মহাজির বলতে কাদেরকে যাদেরকে বাড়িঘর থেকে ব্যবসা বাণিজ্য থেকে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে মানে বঞ্চিত করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে ও খ্রিজু বের করে দেওয়া হয়েছে এই সমস্ত গরিব মহাজিদদের জন্য এই সমস্ত মাল আচ্ছা এরা কেন বের হয়ে গেলেন বাড়ি ঘর ছেড়ে স্থাপন বের হয়ে গেলেন শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য হা কোন ব্যব আজকে যারা আমরা বাড়িঘর ছেড়ে এদেশে আসছি তো আমরাও তো এক প্রকার মহাজির নাকি আমরা পয়সার মহাজির আমরা কি রিয়াল আর ফুলুস আর ডলারের মহাজির কিন্তু রাম তারা কিসের মহাজির মিনাল্লাহ তাদের ফুলুসের নাম ছিল আল্লাহর অনুগ্রহ আর ছিল আল্লাহ সন্তুষ্টি মানে মক্কা ছেড়ে মদিনার পথে পাড়ি জমাচ্ছেন সেখানে কোনো বাড়িঘর নাই সেখানে কোনো কর্মসংস্থান নাই চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই কিচ্ছু নাই কিন্তু এখানে থাকলে আল্লাহকে সন্তুষ্ট করার মতো এবাদত করা যাচ্ছে না তাই আমি এখানে থাকছি না তাই তিনি আমি চলে যাচ্ছি মেদিনাই সাহাবাহাম শুধুমাত্র এইভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য লকর আজকে আমরা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ফজরের নামাজটার জন্য মসজিদে যেতে পারতেছি না অবস্থাটা দেখেন ফজরের নামাজের জন্য আল্লাহ সন্তোষীর জন্য আমরা পাঁচক্য নামাজে আমি কন্টিনিউ হতে পারতেছি না তাহলে ওনাকে যে বলা হয় যে হিজরত এখন আপনাকে সব ছেড়ে চলে যাওয়া লাগবে তো উনি কি বলতে বলতে ইসলামেরই আমার দরকার নেই বাস্তব কথা আপনি পরীক্ষা করেন নিজেকে পরীক্ষা করেন যে আপনি কতটুকু প্রস্তুত আর জিহাদ তো আরো পরের কথা জিহাদ করতে বলে তো আমারই মেরে ভালো হবে আর কি বা যা যে বলবে আর কি আস্তাকুল্লাহ আল্লাহ মাফ করুন আমাদেরকে আসলে এই মানে দুর্বলতা বড় ভয়ঙ্কর পর্যায়ে আমাদেরকে দাঁড়িয়েছে তাহলে মহাজিদদের বৈশিষ্ট্য আল্লাপা বলছেন যে এরা সহায় সম্পত্তি বাড়ি ঘর ছেড়ে সব ছেড়ে চলে গেছেন কি জন্য কি জন্য বলেন আল্লাহ অনুগ্রহ এবং সন্তুষ্টি বলেন আমরা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি চাই কি চায় না ভাই পাঁচ অত্য নামাজে আমাদেরকে জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে ঠিক আছে এখান থেকে আমাদের শুরু এটা ছাড়া আমাদের আর আছেই বা কতটুক কি এরপরে সাহাবা এখানে আরো বেশি আল্লাহ বলছে আল্লাহ রসুল্লাহ তারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সাহায্য করেছে ভান আল্লাহ সরুন আল্লাহ তারা আল্লাহকে সাহায্য করে ও রাসুল এবং আল্লা রাসুলকে সাহায্য করে আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে সাহায্য করে মানে কি যেখানে মানে কাফেরদের দৌরাত্ম যেখানে কাফেরদের প্রভাব সেখানে নিজেদেরকে বিলীন করে দিয়ে নিজেদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেখানে আল্লাহর কালেমাকে মানে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা করে কথার মাধ্যমে কাজের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে এবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে মানে নিজেকে উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে দায়েম এবং কায়েম রাখার জন্য আল্লাহর দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিজয়কে প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বদরের যুদ্ধে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সাহায্য করার জন্য তিনশো তেরো জন সাহাবি তারা কি ছিলেন না পালাই গেছিলেন আল্লাহ আকবর ওহদের যুদ্ধে খন্দকের যুদ্ধে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠা করেছেন গুলায়ক আহমদ সোন এরা হলো সত্যবাদী এরা কি সত্যবাদী কিসের সত্যবাদী এরা যে ইমান আনছে এদের ইমানটা সত্য ইমান আর আমি ফজরের নামাজ মিস করি জহরে নামাজ মিস করি আমার ইমানটা কেমন আল্লাহ আল্লাহ ঘোষণা দিচ্ছেন সাহাবীদের সম্পর্কে শুনুন আল্লাহ রসুলের সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এদের ইমানটা সত্য আল্লাহ তাদের ইমান সত্য সাহাবীদের ইমান সত্য পল্লে দীরেত্যা বা উদ্যার অল ইমান আরো বলছেন সাহাবীদের সম্পর্কে যদি প্রশ্ন করি যে এতক্ষণ যে আলোচনা করলাম এই যে লিল ইল মহাজির এটা কাদের সম্পর্কে আলোচনা হলো সাহাবিদের মহাজির যারা মহাজির গ্রুপ এদের সম্পর্কে আলোচনা হলো এখন আনসারদের সম্পর্কে আলোচনা যারা বসবাস করতেন মানে ঘরে বাড়িতে এটা হলো হল মদিনার নাম মদিনার নাম হলো কি দারুল হিজরা হিজরতের ঘর হিজরতের দেশ হিজরতের এলাকা তো এখানে বলা হচ্ছে দার মানে এই ঘরে যারা বসবাস করতেন এই ঘর মানে চার দেওয়ালের ঘর না মানে মেদিনতুল মোনাবরা মদিনায় যারা বসবাস করতেন এবং ওয়াল ইমান আর ইমানকে যারা গ্রহণ করেছিলেন কখন মিন কবলিহিম মহাজিরদেরও আগে আল্লাহ আকবার কথাটা বুঝেন নাই কাদের আগে মহাজিররা আসার আগে মদিনায় কারা ছিলেন আনসাররা ছিলেন না এবং অনেক মদিনার অনেক আনসার সাহাবী মহাজিরদের আগে ইসলাম গ্রহণ করছেন না করেন নাই বায়তুল আকাবার মধ্যে আল্লাহ একবার তারপরে তো হিজরতের বিষয়গুলো ঘটলো তো যাই হোক মহাজিদের আগমনের আগে যারা মদিনায় ছিলেন তারা কারা আনসারগণ এবং যারা ইমান ছিলেন এবং এবার আনসার যে আল্লাহ বলছেন ইউ হেবুন মানে হ্যাঁ যে হিজরত করে তাদের কাছে আসতেন তাদেরকে ওরা মানে হৃদয় উজাড় করে ভালোবাসতেন ভালোবাসা দিতেন আহা এখন তো এক মুসলিম যদি বিপদে পড়ে কাছে আসে মুখ ফিরে নে তুই তাড়াতাড়ি ভাগ এখান থেকে আমরা মুসলমান মুসলমানকে সাহায্য করতে চাই না কিন্তু আনসার কোরআন যাদের পক্ষে সাক্ষী দিচ্ছে আল্লাহ আল্লাহ বলছেন যে ওদের কাছে কোনো বিপদগ্রস্ত মানুষ যখন মুসলিম যখন হিজরত করে আসতো তারা হৃদয়ের দরজা খুলে দিতেন ভালোবাসতেন তাদেরকে এবং আর যদি কিছু দেওয়া হয়েছে কখনো এই ব্যাপারে এই ব্যাপারে তাদের অন্তরের মধ্যে তারা কোনো জটিলতা কুটিলতা কোনো সমস্যা খুঁজে পান নাই ফ্রেশ অন্তর কত ফ্রেশ তার মানে গনিমতের মাল কখনো যদি আল্লাহ আল্লাহ রসুল্লাম মহাজিদদেরকে হয়তো বেশি দিয়েছেন সাহা একর এ প্রশ্ন করেনি যে রাসুল্লাহ আমাদের বাড়িতে আইলেন আমাদেরকে একটু বেশি কিন্তু দিবেন না বুঝলেন নাই না কোনো কথা নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করছেন যে মহাজিদেরকে যদি কখনো কিছু দেওয়া হয়েছে বা যা কিছু দেওয়া হয়েছে এ ব্যাপারে তাদের অন্তরের মধ্যে কোন প্রকার কোন প্রশ্ন কোন জটিলতা কোনো কূটনীতি কোনো কিছুই তারা রাখেন নাই কোনো কিছুই রাখেন ফ্রেশ অন্তর ফ্রেশ আমসারদের প্রশংসা বা বর্ণনা আল্লাহ রবী আলমী করছেন শুধু তাই নয় আল্লাহ হকবার ওয়সি ওয়াইসি রুনা আলা অংফুসিময়ালা ও কান আবিম খস অসা রুনা আলা আনফুসিমওয়ালা ও কানাবিম খস এবং তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যদেরকে প্রাধান্য দিতেন আল্লাহ হকবর এই আয়তের ব্যাখ্যা অনেকবারই বলা হয়েছে আবু তুলহারায় দালাত আল্লাহর সেই ইতিহাস স্বর্ণাক্ষরে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় পাতায় লেখা থাকবে ক্ষামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে এবং আলোচনা করবে আল্লাহ আকবার মেহমান আসছে আল্লাহ রসুলের কাছে ক্ষুধার্থ আল্লাহ রাসুল তার স্ত্রীদের কাছে বললেন যে কিছু আছে নাকি খাবারের মতো খাবার দেওয়ার মতো স্ত্রীর খবর পাঠালো যে আজকে কিছুই নেই খাবার দেওয়ার মতো স্ত্রীর খবর দিচ্ছেন যে আমাদের ঘরে একটা মেহমান খাবারের মতো কিছু নাই কিচ্ছু নাই তো সাহবা এক এদিকে তাকালেন আবু তল্লাহার তাল আনহু তিনি লুফে নিলেন বল বলছি এরস্ল্লা আজকে মেহমানটা আমাকে দেন তারপরে ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন যে আছে কিছু খাবার বলছে অল্প একটু খাবার আছে মেহমান খেলে আমরা না খেয়ে থাকবো আর আমরা খেলে মেহমানকে দেওয়ার মতো কিছু থাকবে না তো এই হলো অবস্থা আবু তল্লাহারা দিয়ে তালে আনবো তিনি তার স্ত্রীকে বললেন যে কাজ করো ওই বাতিটা ঠিক করার ভান করে তুমি নিভিয়ে দিবে বাতিটা নিভিয়ে দেওয়ার ভান করে কি বলে নাড়াচাড়া করতে করতে নিভিয়ে দিবে দিয়ে তুমি এমন ভাব করবে যেন তুমি ঠিক করতেছ কিন্তু ঠিক হচ্ছে না বাতি তারপরে এর ফাঁকে আমরা আমি খাবার অভিনয় করব মেহমান তো মনে করবো যে আমিও খাচ্ছি হ্যাঁ তারপরে কি করবে দুজনে খাবে মেহমান খাবে তো এইভাবে আমরা পুরোটাই মেহমানকে আজকে খাইয়ে দেই আর আজকে তুমি আমি আমরা সবাই আজকে না খেয়ে থাকি আল্লাহ কারণ এই অভিনয়টা করতে হলে জন্য যে মেহমান তো বলবে যে ভাই আমি একা কেমন করে খাই আপনিও খান কিন্তু আমি দুজনে খেলে মেহমানদের খাওয়াটা পরিপূর্ণ হবে না তো তার তাকে তার ক্ষুধা রয়ে যাবে যতটুক পারি আজকে তাকে খাইয়ে দিই আল্লাহ একবার শেষ পর্যন্ত তাই করলেন মানে খানা সামনে আসলো একটু পরে বাতি নিভে গেল তো বললেন যে দেরি করে আল্লাহ কি খাওয়া শুরু করা হোক খাওয়া শুরু হলো বাতি আর চলে না খাওয়া যখন শেষ হলো বাতি জ্বলে উঠলো কিন্তু মেহমান টের পেল না যে খানা কে খাইলো আর কে খাইলো না আল্লাহবর কিন্তু আরসের মালিক তার কাছে গোপন ছিল ফজরের সময় যখন আল্লাহ রসুলের কাছে দেখা হলো সাথে দেখা হলো তখন বলছে আবুতাল্হা রাত্রে মেহমানকে নিয়ে যা করেছে আরশের মালিক পুরান আয়াত নাজিল করে দিয়েছেন তোমার জন্য আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলছেন নিজেদের অভাব নিজেদের থাকলে আরো আরো দরকার সেখানে নিজেদের অভাবকে নিজেদের প্রয়োজনটাকে দাফন করে দিয়ে একজন মেহমানকে সবকিছু তার মুখে তুলে দিচ্ছে মেহমানকে কৌশল করে পেট ভরে খাইয়ে বিদায় করছে এই হলো একরাম আনসার সাহাবা একরাম আল্লাহ একবার কি বলে যে অনেক সাহাবির ইতিহাস তো আপনারা জানেন যে কিভাবে মহাজিদদেরকে তারা হেল্প করেছেন সাহায্য সহযোগিতা করেছেন তো তারপরে দেখেন আল্লাহ বলছেন বকিলি অন্তরের কৃপণতাকে যে কন্ট্রোল করতে পারবে পারবে দমাতে তারাই তো সফল তারাই তো সফল অন্তরের কৃপণতা হলো থাকতেও অন্তর বলবে যে না আমার তারও লাগবে আমার তারও লাগবে একটা হলো যে আসলেই নাই আরেকটা হলো যে আছে কিন্তু অন্তরের মধ্যে বখিলি আছে অন্তর সংকীর্ণ মানে ধন আছে মন নাই তো এই শ্রেণীর লোকেরা সফল হতে পারবে না সফল হবে যাদের অন্তরের মধ্যে অন্তরের বখিলিকে যারা কন্ট্রোল করতে পারবে এখান থেকে যারা বাঁচতে পারবে আল্লাহ বলছেন যে এরাই সফল এরাই সফল মুমিনদের মধ্যে আল্লাহ এই বৈশিষ্ট্য দেখতে চান অভাব তো থাকবে মানুষের অভাবকে মনে নিজের অন্তরে বখিলিকে অন্তরে বাসা দেওয়া যাবে না আর অপরকে অগ্রাধিকার দেওয়া সাহাবা একরামের বৈশিষ্ট্য আল্লাহ রব কোরআন ক্যারিয়ার উল্লেখ করছেন আমরা তাদেরকে ফলো করতে চাই তাদেরকে আমাদের ফলো করা উচিত তো এই এই আয়াতগুলোর মধ্যে আয়াতগুলো করতে হবে পক্ষে আগামী বক্তব্যগুলোতে সাহাবিদের ফজিলত হওয়া উচিত যারা আপনারা বক্তব্য দিবেন সাহাবিদের ফজিলত সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং বিভিন্ন হাদিস আছে সেই হাদিসগুলো থেকে যতটুকু সম্ভব উল্লেখ করা তো আসুন এরপরে এই এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা যে সাহাবিদের ফজলত উল্লেখ করলেন উপরোক্ত আয়াতগুলোতে দেখেন দুইশো উনিশ পৃষ্ঠায় উপরোক্ত আয়াতগুলোতে আল্লাহ আল্লাহ আলা মহাজির ও আনসার সাহাবাইকে নামের প্রশংসা করেছেন তাদেরকে কল্যাণকর কাজে অগ্রগামী বলে উল্লেখ করেছেন ভালো কাজে তারা অ্যাডভান্স ঠেলাঠেলি করে আমি বসে থাকি বা নিজেকে পলায় রাখা পাশ যাওয়া না তারা এটা করতেন না তিনি মানে সংবাদ দিয়েছেন যে সাহাবাদের প্রতি তিনি সন্তুষ্ট আল্লাহ তাদের জন্য জান্নাত মানে উদ্যানসমূহ প্রস্তুত করে রেখেছেন এবং তারা পরস্পর দয়া পরবশ এগুলো সব সাহাবাদের গুণ কাফেরদের প্রতি বড় কঠোর তারা অধিক রুকু রুকু সাজদাকারী মানে অধিক সালাত আদায়কারী তাদের হৃদয় অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার ইমান এবং আনুগত্যের চিহ্ন দ্বারা সবার মাঝে পরিচিত মানে যে সেজদার চিহ্ন বলা হলো না ইমান এবং সালাতের চিহ্ন ঠিক আছে ইত্যাদি চিহ্ন এটা হলো একটা একটা নুরানি চিহ্ন এটা কোনো মানে বাহ্যিক চিহ্ন নয় যেটা বলছিলাম একটু আগে আল্লাহ তালা তাদের মাধ্যমে সিও কাফের শত্রুদের অন্তর্জালা সৃষ্টির জন্য তাদেরকে সিও নবীর সাথে হিসেবে চয়ন করেছেন আল্লাহ তালা কথা বলেছেন যে মহাজির সাহাবি সাহাবিগণ মহান আল্লাহর জন্য তার দিনের সাহায্যার্থে তার অনুগ্রহ ও সন্তুষ্টির প্রত্যাশায় নিজেদের মাতৃভূমি ও ধন সম্পদ ত্যাগ করেছেন এবং এ তারা সত্যবাদী আনসার সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তারা হলেন দারুল হিজরা মানে মদিনের অধিবাসী মহাজির সাহাবিগণ দিনের সার্বিক সহ সাহাবিগুণের মহাজির দিনের সার্বিক সহযোগী এবং স্বচ্ছ ইমানের অধিকারী আনসারগণ তাদের মহাজির ভাইদেরকে ভালোবাসেন তাদেরকে নিজেদের জীবনের উপর প্রাধান্য দেন তারা মহাজিরগুণের সহযোগী তাদের হৃদয় কৃপণতা থেকে মুক্ত এবং সঙ্গত কারণে তারা সফলতা অর্জন করেছেন এ হলো সাহাবাই গ্রামের কিছু ফজিলত এবং মর্যাদা মর্যাদার নমুনা তাছাড়া ইসলাম গ্রহণ জিহাদ ও হিজরতের অগ্রগামিতার ভিত্তিতে প্রত্যেক সাহাবীর বিশেষ মর্যাদা রয়েছে যা দ্বারা তারা একে অপরের মর্যাদা মর্যাদাবান এবং বৈশিষ্ট্য অধিকারী আল্লাহ সকল প্রতি সন্তুষ্ট হন আমাদের বন্ধুগণ আমি এক কথায় সমগ্র উম্মতের মধ্যে উত্তম হলেন রাসুল সালামের পরেই হলো একরাম সাহাবা একরামের মধ্যে আবার স্তর আছে সকল সাহাবি একই স্তরের না ঠিক আছে তো এরপরে আসতেছে আর কি সর্বশ্রেষ্ঠ সাহাবা হলেন চার খালিফা সাহাবাগ মধ্যে কি সব থেকে উত্তম হলো চার খালিফা আবার চার খালিফার মধ্যে যদি বলা হয় কে উত্তম তাহলে অবকা রদৌলত আলহানহু আবক আনহু তারপরে ওমার আদৌ আনহু হোসমান রাদুল আনহু এবং আলী রদৌলতলা আনহু এবং এদের পরে অতঃপর দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি তার মানে চারজন খালিফার পরে কারা আশারা মুবশারা আছে না মুবসরের চারজন তো হয়ে গেল আর কজন ছয়জন এই চারজনের পরে তাদের স্থান তারা কারা তারা হলেন এই চারজন তো হলই তারপরে তলহা জুবাইর আব্দুর রহমান ইম রাউফ আবু উবায়দা সাদ সাদবিন আবি আকাস এবং সাইদবিন জায়দ রি আল্লাহ তালন আনহু আচ্ছা এই হলো সাহাবিদের তারপর মহাজির সাহাবিগণ একটা হলো মহাজির গ্রুপ আর কিছু আনসার মধ্যে কে এদের উত্তম যদিও সবাই উত্তম কিন্তু যদি একদম এক নম্বর দুই নম্বর করতে হয় বা উনিশ বিশ করতে হয় তাহলে আগে থাকতে থাকবে হলেন মহাজির ঠিক আছে এবং তারপরে হলো আনসারদের মর্যাদা আচ্ছা এরপরের মর্যাদা রয়েছেন হ্যাঁ মহাজির পর্যায়ক্রমে কিন্তু ওই যে কি বলে যে আশারা মুবাসারা যারা আশারা মুবাসার পরেই স্থান হলো বদ্রি সাহাবিম কতজন তিনশো তেরো জন মানে বদরে যারা জেহাদে অংশগ্রহণ করেছেন বদরের যুদ্ধে তাদেরকে বদ্রি সাহাবি বলা হয় বদ্রি সাহাবিদের পরেই হলো বায়াত রিদান মানে সন্ধিতে যারা অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ বায়ের দোয়ান হলো হুদাইবের সন্ধির সময় যারা তথা একটি গাছের নিচে তাহতার সাদারা মানে গাছের নিচে রসুলের হাতে হাত রেখে বায়াত করেছিলেন এই সদস্য বৃন্দ কোথায় বায়ের দোয়ান চোদ্দ শত এরপর যারা মক্কা বিজয়ের পূর্বে আচ্ছা সাহাবিদের মধ্যে আরেকটা মর্যাদাগত স্টেপ সেটা হলো যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয় কত কিছু হয়েছে অষ্টম হিজিতে মক্কা বিজয় হয়ে গেছে ঠিক না মদিনা মক্কা সব চলে আসবে এখন মুসলমানদের হাতে অষ্টম হিজড়িতে এই মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছে আর পরে যারা ইসলাম গ্রহণ করেছে এদের মধ্যে পার্থক্য হয়ে গেছে কারণ হলো মক্কা বিজয়ের আগে ইসলামের শুরু থেকে যারা ইসলাম গ্রহণ করেছে তারা জেনে বুঝে যে ইসলাম গ্রহণ করার মানেই আমাকে বাড়ি ঘরে ছাড়তে হবে ইসলাম গ্রহণ করার মানেই হলো আমার ব্যবসা বাণিজ্য থেকে আমাকে বঞ্চিত হতে হবে ইসলাম গ্রহণ করার মানে যে আমার স্ত্রীও আমাকে মানবে না আমার বাপ আমাকে গ্রহণ করবে না আমাকে ভাগতে হবে মদিনা চলে যেতে হবে কিছু করার নাই কিন্তু তারপরেও ইসলাম গ্রহণ করছে কত বড় ত্যাগ অল্লাহ একবার তো আর যারা মদিনাতে হিজত করে গেছেন বা মদিনা যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন তারাও তো কারণ জানে যে বদরের যুদ্ধজন হয়ে গেল তখন তো খবর ছড়ায় পড়লো হ্যাঁ বদের যুদ্ধজন হয়ে গেল খবর ছড়ায় পড়লো তো এরা জানে যে ইসলাম গ্রহণ করা মানে চতুর্দিকে কাফেররা হামলায় মানে যুদ্ধ যুদ্ধ চাপাই দিবে আর কি হ্যাঁ যুদ্ধ করতে হবে যুদ্ধ অংশগ্রহণ করতে হবে তো তারপরও অনেকে ইসলাম গ্রহণ করছে আল্লাহ তাহলে অষ্টম হিজড়ির আগে মানে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করছে আর মক্কা বিজয়ের পরে তারা ইসলাম গ্রহণ করছে পার্থক্য আছে কারণ মক্কা যখন বিজয় হয়ে গেল তখন আর কোন বড় ধরনের শত্রু মাথা চাড়া দেওয়ার মতো থাকলো না ওই দূর দূরান্তে তাবুক টাবুক কিছু থাকলো ওইগুলো পরে নবম হিজড়িতে সব ফিনিশ হয়ে গেছে আর কি তো এই একটা পার্থক্য রয়ে গেছে এরপর মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য জেহাদ করেছেন তারা পরবর্তীতে ইসলাম গ্রহণকারী এবং জেহাদিদের চেয়ে থেকে অধিক মর্যাদা সম্পন্ন তো এই হলো সাহাবা একরামের মর্যাদা এই সম্পর্কে আগামীতে আপনাদের আলোচনা থাকবে আগামী সপ্তাহে আর কি এরপরে হলো দুশো বিশ পৃষ্ঠায় শাহবাগনের মাঝে আমরা জানি যে কিছু লড়াই যুদ্ধ ফেতনা সংঘটিত হয়েছিল অনেক আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া দরকার কেমন হওয়া উচিত এটা একটা মানে হেদায়ত এবং গোমরাহির টার্নিং পয়েন্ট এগুলোকে কেন্দ্র করে কিছু মানুষ গোমরাহ হয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সাহাবা একরামের মধ্যে যে চেতনাগুলো হয়েছিল দেখুন আপনাদের বই থেকে আমি পড়ছি প্রথম কথা হলো গোলযোগের কারণ সাহেব মধ্যে যে গোলযোগগুলো হয়েছিল কেন হয়েছিল তার কারণ হল আপনারা জানবেন যে যখন মেদিনা থেকে ইহুদিরা বিতাড়িত হলো তো এবং মুসলমানরা ইসলামিক খেলাফতের অধীনে শক্তভাবে দাঁড়িয়ে গেল তখন ইহুদিরা দেখলো যে প্রত্যক্ষভাবে এদের দ্বারা সম্ভব না এবার তাদের যে নীতি ষড়যন্ত্র মুনাফিকি তারা সেই ষড়যন্ত্র শুরু করলো লেখক বলছেন ইহুদিরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইয়েমেনের আব্দুল্লাহ বিন সাবা নামে এক ইহুদি শায়তান এবং প্রতারণাকারী ধকাবাজকে ইসলামের মাঝে প্রবেশ করিয়ে দেয় কি নাম আব্দুল্লাহ বিন সাবা কোথাকার ছিল ইয়েমেনের ইয়েমেনে কিছু ইহুদি ছিল সম্ভবত এখনও কিছু থেকে থাকবে আর কি তো আব্দুল্লা বিন সাবা কে ইসলাম বলে তুই ইসলামের নাম দিয়ে ভিতরে ঢুক ইসলামের নাম দিয়ে ভিতরে ঢুকলো এবং এই শুরু হলো আর কি আচ্ছা সেই ব্যক্তি মানে আবদুল্লা বাহ্যিক দৃষ্টিতে ইসলাম প্রকাশ করলেও মানে মুসলিম হলেও ভিতরে সম্পূর্ণ তার উল্টা ছিল কাফের ছিল এই দুষ্ট চক্রান্তকারী ইহুদি তার কুটিল ষড়যন্ত্রের মাধ্যমে খোলাফা রাশেদার তৃতীয় খলিফা উসমান বিন আফান রাজালের বিরুদ্ধে তার হিংসা ক্রোধ এবং বিষ বাষ্প ছড়াতে থাকে দেখেন অবকরতের বিরুদ্ধে তো কথা বলার কোনো সুযোগই ছিল না আল্লাহ তাকে আল্লাহ তাকে এমন একটা মর্যাদা দিয়েছিলেন তারপরে হলো অমর রাজত্ন তো শয়তানও তো রাস্তা ছেড়ে দিত অমর রাজনুকে দেখলে তো কোনো ধরনের চান্স ছিল না জি জি ওসমান রাজাল্লাহ তালু যখন ক্ষমতায় আসলেন তখন দুইটা কারণ দুইটা দিক ফুটে উঠল একটা হলো যে আবুক রাজু এবং ওমর আনুর দশ বছর যে দুর্দান্ত খেলাফত সেটা মানে অর্ধ জাহান মুসলমানদের অধীনে চলে আসছে যেদিকে যাই জয় ছাড়া কোনো মানে উপায় থাকে না মানে বাঁচার কোনো পথ থাকে না কাফেরদের যেদিকে যায় যাই রোম পারস্য এটা সেটা মানে এবং বড় বড় বিজয়গুলো মুসলমানদের চলে আসলো তো মুসলমানদের হাতে যখন আসলো তখন ওই অগ্নি পূজক ইহুদি খ্রিস্টান তারা দলে দলে কি করলো ইসলাম গ্রহণ করলো কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে সাহবাগর যেভাবে মজবুত শিক্ষা পেয়েছিলেন তারা কিভাবে শিক্ষাটা পাইছে অত পায় নাই তাদের শিক্ষাটা দুর্বল হয়ে গেল রয়ে গেল এবং তাদের ভ্রান্ত যে পূর্ব আকিদাগুলো ছিল ওগুলো একটু তারা সাথে করে নিয়ে আসলো খাতার বোঝার নেই তো এখানে একটা আকিদাগত দুর্বলতা রয়ে গেল আর কি হয়তোবা জজবা আছে আগ্রহ আছে কিন্তু জ্ঞানের অভাব ইত্যাদির অভাব আর আরেকটা বিষয় ছিল যে ওসমান রাজির আনহু তিনি নিঃসন্দেহে জান্নাতি সাহাবি কিন্তু তার ব্যক্তিত্ব ছিল ব্যক্তিত্ব বলবো না বলবো যে তার মেজাজ ছিল নরম প্রকৃতির একটা অন্যায় দেখলে উনি একটু মিষ্টি হেসে সংশোধন করতেন ধমক দিতেন না অমর একটা মানুষকে দেখতেছে যে একটু মাথা নিচু করে হাঁটতেছে লাঠি দিয়া মানে বলছে এদিকে আসবো লাঠিটা উঠায় বলছে এভাবে হাঁটো কেন তো বলছে যে এটা হলো বিনয় কয় সোজা হোক কি তুমি মাথা নিচু করে হাঁটো সোজা বিনয় হলো অন্তরের বিনয় তুমি হাঁটবা বীরের মতো হাঁটবে কিসে তুমি মিউ মিউ করে বিড়ালের মতো হাঁটো চলবে না তিনি অমর কয়েকদিন ধরে কয়েকটা লোকের দেখেন যে মসজিদে বসেই আছে ওরা কোথাও যাইতেছে না লাঠিটি নিয়ে গেছে কাছে কি করো এখানে বলছে জিগি রাস্তা করি বলছে কাল থেকে যদি দেখি তো পিটা বের করে দেবো ওদেরকে আর যাও কামায় রোজগার করো সময় কামায় রোজগারের মধ্যে জিগির করবা এবারও তো এখানে বসে থাকে কে করতে বসে তোমাকে কামায় রোজগারও চলবে ব্যবসা বাণিজ্য চলবে ওর মধ্যে জিগির রাস্তা করবা আর সময় হবে নামাজ পড়বা দিন শিখবা সময় সময় মতো কামায় রোজগার সব বাদ দিয়ে মসজিদে বসে থেকে জিকির আজকে শুরু করছো লাঠি দিয়া বলছে কাল যদি দেখি তাহলে এই যে লাঠি সব বাঁকছে আর কি তো ওসমান রাজা লানু ছিলেন কি নরম প্রকৃতির কোমল প্রকৃতির তো নরম প্রকৃতির কারণে ফেতনা ফাঁসা দলারা একটু বেশি সুযোগ পেয়ে গেছে আর কি মানুষ সবাই কি এক স্বভাবের হয় হয় এক একজনে এক এক স্বভাবের আর কি তো এই জন্য কারোর মধ্যে কারো মাধ্যমে কাজ বেশি হয় কারোর মাধ্যমে কাজ কম হয় একই মানুষ হয়তো একই সার্টিফিকেট একই যোগ্যতা তারপরে কাজ একই রকম হচ্ছে না বিভিন্ন রকম হয় নরম মানুষ তো এর বিরুদ্ধে এই কি করে কথা বের করে আবদুল্লা সাবা নানান কথা বের করে একজন লোকেরা চাকরি দিল তখন আরেকজনের কাছে গিয়ে বলে গিয়ে দেখছো ওসমান চাকরি দিচ্ছে কাকে ওনার উনার আতীয় নাই এখন উনি তো অত হয়তো চেনে না ওসমান রাজা বা নতুন ইসলামে আসে কয়েক এরকমই বুঝলেন না কথা এখন ও আরো পাঁচজনকে বললো আচ্ছা ওসমান রাজন হয়তো একজনকে শাস্তি দিলেন বা চাকরিচ্যুত করলেন এখন এই আবদুল্লা বিন সাবা গিয়ে আরেকজনের কাছে গিয়ে বললো দেখছো আরে এ তো তোমার বংশে দেখে তোমার বিদায় করে দিল এখন উনি মনে করলো কি জানি হয়তো ঠিকই তো মনে হয় এইসব সমস্যাগুলো শুরু করলো আর কি কিভাবে কোথায় পাশ লাগানো যায় কদিন আগে ফেসবুকে এই কাহিনিগুলো দেখলাম আমাদের সমাজে যে ছেলে ঢাকা চাকরি করে তার বউ নিয়ে থাকে এখন প্রতিবেশী তার ছেলের মায়ের কাছে আসছে বলছে যে আপনার ছেলে ছেলে ছেলের বউ আসে না বলছে না ওনারা তো ঢাকা চাকরি করে বলছে ঢাকা চাকরি হইলে কি হয় বাপ মাকে একটু দেখে যাওয়া যায় না বলছে না ওনারা তো ব্যস্ত থাকে মানুষের সঙ্গে সঙ্গে কয়ে ধূর কে ব্যস্ত থাকে আসলে আপনাদেরকে পছন্দ করে না দিল ঢোকায় আর কি এখন বাপ মা করেছে কি জানি ছেলে মেয়ে আধুনিক যুগ তো খেয়াল করে তাদের কথাবার্তা ফলো করে হয়তো দেখে যে একটু কোনো ভাষায় একটু কড়া কথা হয়ে গেছে বা একটু দেরি হয়ে গেছে আজ থেকে ও এই তো খালাস এই হলো আবদুল্লাহ বিন সাবার চরিত্র আর কি আমাদের সমাজে একজন মহিলার বাচ্চা হয়েছে তো প্রতিবেশী একজন এসে বলছে যে মার্শাল এত সুন্দর বাচ্চা এত বাচ্চা যে হলো তো তোমার স্বামী কিছু দিছে তোমাকেই টাকা টোকা হাদিয়া গিফট করছে ভাই গিফট করবে কেন বাচ্চা আমাদের তো এটা আবার কি গিফট করা আরে তার তারপর তারপরও আপনি এত কষ্ট করে সমাজের দায় দায়িত্ব পালন করেন একটা বাচ্চা হলো কিছু দিবে না আপনার কি কোনোই মূল্য নাই কতটি এগুলো হয়েছে আপনাকে একটু তো দেওয়া দরকার কিছু আপনার হাত খরচ আছে না কিছু বা আত্মীয় স্বজন আসবে আপনার হাতে থাকলে আপনার একটা শক্তি থাকে ঠিক আছে কিন্তু আসলে এখনকার মানুষ আসলে এগুলা আপনাকে জানি আমরা এগুলো প্যাস প্যাস লাগাই দিল আর কি মহিলা কথা তো ঠিকই তো হয়তো চাইছে স্বামী আসছে কিছু টাকা চাইছে তো ওর স্বামীর তো অভ্যাস যে খরচ যা লাগে সব করে দেয় এখন টাকা চাইতেছে হয়তো টাকা দিতে দেয় নেই বা বুঝে নেই কাহিনি টাকা দেয় নাই ও এই তো বুঝছি এর কাছে তো আমার কোনো দাম নেই কথা বুঝেন নাই এইভাবেই মানে আবদুল্লাহ বিন সাবার সারা এতে প্যাস লাগায় আর কি মানুষের মনে একটা সন্দেহ সংশয় ঢুকায় দেয় খবরদার কারো দুর্বলতা নিয়ে মানুষের সামনে আলোচনা করবেন না মানুষকে উৎসাহ দিবেন প্রেরণা দিবেন আপনার ছেলে বিদেশে আছে মাশাল্লা দোয়া করেন আপনার ছেলের তো ভালো ছেলে মাশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দোয়া করুন উৎসাহ দুর্বলতা জানলেও কৌশলে সংশোধন করবেন কিন্তু আরেকজনের কানে দিবেন না আল্লাহ তো ওসমান রাজাল আহ বিরুদ্ধে এই শয়তান কি করলো তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ করতে করতে শুরু করলো ফলে দেখেন স্বল্প দৃষ্টি সম্পন্ন কল ও বিবাদ তার দ্বারা ধোকাগ্রস্ত হয়ে তার দলে শরিক হলো আছে না সমাজের মানুষ কিছু সবাই কি এক সমান তো যারা আর কি অল্প দূরদৃষ্টি সম্পন্ন সবাই না স্বল্প দৃষ্টি সম্পন্ন বা ইমান অনেকের দুর্বল থাকে তারপর অনেকে আছে যে এই যে ঝগড়া দ্বন্দ্বগুলো এগুলো খুব পছন্দ করে এইসব কথাবার্তা কি করে খুব পছন্দ করে কিছু কিছু লোক তো এগুলোও ঠিক না তো এই ধরনের লোকগুলো লোকরা দেখবে যে দ্রুত ফেতনার মধ্যে জড়ায় যায় তো এরা ওই আব্দুল আবির সাবার ধকাগ্রস্ত এরা ধোঁকাগ্রস্ত হয়ে তার দলে শরিক হলো পরিশেষে চক্রান্ত এবং এই চক্রান্তের শিকার হয়ে সঠিক পথে শরিক হয়ে সঠিক পথে সঠিক পথে সদ অবিচল ন্যায়পরণ খলিফা উসমান বিন আফান রাজুল্লাহ অত্যাচারিত হয়ে শাহাদত বরণ করেন তাদের এই ষড়যন্ত্রের ফল ষড়যন্ত্রের ফল এবং এই ষড়যন্ত্রের মধ্যে ইহুদিদের এই চক্রান্তের মধ্যে মানে অনেক সাহাবিও ফেসে গেছিলেন আর কি ঢেউ তুলে দিয়েছে সুর তুলে দিয়েছে হুজুক তুলে দিয়েছে ফলে অনেক সাহাবিও আর বুঝতে পারতেছে না যে কি হবে কি করতে হবে তার সাহায্যের পরেই মুসলমানদের মাঝে মতানক শুরু হল যখন উসমানহর শহীদ হলেন এখন শুরু হয়ে গেল এই ইহুদি এবং তার সহদরদের প্ররোচনায় ফেতনার আগুন জ্বলে উঠে এবং ইস্তেহাদের ভিত্তিতে সাহাবাগের সাহাবাদের মাঝে মতানক্য এবং সংঘাত শুরু হয়ে যায় হ্যাঁ তারা মানে চিন্তা ভাবনা করে কী করা দরকার কী করা দরকার নাই তো এই সবগুলোর কারণে তাদের মধ্যে ফেতনা হয়ে যায় আর কি শুরু হয়ে যায় তো আমরা বিষয়টা একটু ধীরে ধীরে পড়তে হবে এই জন্য আমরা এখানেই স্টপ করছি ইনশাআল্লাহ আগামীতে এর বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ সাহাবীদের মর্যাদা স্বয়ং আল্লাহ করেছেন এই জন্য বিরুদ্ধে কোন প্রকার অন্তরে জটিলতা আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সাহাবীদের সম্পর্কে দেখবেন যে দেখবেন যে স্বর্ণ এবং স্বর্ণের মধ্যে যে খাত থাকে আলাদা করা করে না এই কিছু লোক আলাদা হয়ে যাবে মুসলিম নামধারী কিছু লোক আলাদা হয়ে যাবে এখানে সাহাবিদের আকিদা নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন সকল প্রকার বিভ্রান্তি এবং গোমরাহী থেকে বাঁচার তৌফিক দান করুন খারা